Hello everyone, welcome to Shilpi's mini blog and welcome to another blog. আগের ব্লগে তোমরা দেখেছো আমরা শান্তিনিকেতন এলাম, তো কি কারণে এসেছি সেটাও বলেছি। তো এবার হচ্ছে হলদি অনুষ্ঠান, তো আমরা বাইরে যাচ্ছি, অলরেডি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ। আর ওইদিকে ওই যে ওইদিকে রিকু আর দিদিভাইও রেডি হয়ে গেছে, সবাই আমরা হলদি অনুষ্ঠানের জন্য পুরোপুরি রেডি। তো চলো যাই বাইরে, কীরকম কী সাজিয়েছে আর অনুষ্ঠান কীরকম কী হচ্ছে তোমাদেরকে দেখাবো। লেটস গো। বাইরে বেরিয়ে দেখলাম হলদি অনুষ্ঠানের জন্য সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, তো এখানে অলরেডি অনুষ্ঠানটা স্টার্টও হয়ে গেছে। দেখো এই যে আমার পিসু দাদার ছেলে, ওদের এই ডেস্টিনেশন বিয়ের জন্যই আমাদের শান্তিনিকেতনে আসা, কারণ ছেলে আর মেয়ের একসাথেই এখান থেকেই বিয়ে হচ্ছে আর মেয়ের বাড়ি হলো এই শান্তিনিকেতনে। সেই কারণেই ওদের আইবুড়ো ভাত, বিয়ের সমস্ত কিছু প্রোগ্রাম এখানেই ওরা করেছে। তো প্রথমেই ছেলের গায়ে হলুদটা হয়ে যাচ্ছে, তারপর হবে মেয়ের গায়ে হলুদ। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, ধৈর্য ধরে দেখতে থাকো আর স্কিপ না করে লাস্ট অবধি আমার সাথে থাকো। লাস্টে খুব সুন্দর একটা চমক আছে তোমাদের জন্য, কারণ এই রকম এন্ট্রি আমিও এই প্রথম দেখলাম, তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তোমাদেরকে। তো এখানে ছেলের অনুষ্ঠানের সমস্ত নিয়মকানুন মেনে যা করার এ ওরা হচ্ছে করছিলেন, তো সেটাই তোমাদেরকে দেখালাম। চলো দেখতে থাকো ততক্ষণ। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছো, তাহলে পুরো ভিডিওটা ওয়াচ করে আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো দেখতে থাকো। সমস্ত রিচুয়ালসগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে, তো তোমাদেরও কার কার এইসব রিচুয়ালসগুলো দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার দেখো এই মস্ত বড় মাছটাকে কী সুন্দর কোণে হিসাবে সাজিয়েছে, কোণের মুকুট, নাকের নথ পরিয়ে একদম পারফেক্ট কোণে করে দিয়েছে। তো এটা হচ্ছে বরের বাড়ির পক্ষ থেকে মেয়ের বাড়িতে যাওয়ার মাছ, আর এরপর সবাই মোটামুটি তত্ত্ব নিয়ে রেডি হচ্ছে কোণের বাড়ি যাবে বলে। কোণের তো বাড়ি আলাদা করে যাওয়ার কিছু নেই, কারণ এই রিসর্টটাতেই সব কিছু হচ্ছে, তাই ওই জায়গাটা যেটা দেখালাম মাছটা আছে ওখানটা করেই বরের বাড়ির পক্ষ থেকে সমস্ত তত্ত্ব নিয়ে গিয়ে রাখবে ওখানে। এই যে আমার বোন পো অলরেডি একটা তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে আছে। আর কি বলবো বন্ধুরা, এত রোদ্দুর ছিল সেদিনকে যে মানে শীতকাল শেষ হতে চলেছে বাট মানে রোদের এত তাপ, মানে ভাবাই যায়নি যে শান্তিনিকেতনে এতটাই গরম হবে। তো এই দেখো একটা পুচকি হাই করে দিল। আর হচ্ছে এই হলো আমার দাদা আর এই বৌদি, এই দাদা বৌদির ছেলের বিয়েতে আমরা গেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো তত্ত্ব নিয়ে যাচ্ছে ওরা, ওরা ওখানে গিয়ে রাখছে কীভাবে সাজিয়ে রাখছে, ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিডিওটা। ছেলের বাড়ির গায়ে হলুদ পর্ব মোটামুটি শেষ, এরপর শুরু হবে মেয়ের বাড়ির গায়ে হলুদ পর্ব। আজকের এই কম্বাইন্ড হলদিতে আমি এটুকু বলতে পারি, আমি তো অলরেডি বরের ঘরের পিসি, এবার হতে চলেছি কোনের ঘরের মাসিও। তো মেয়ের বাড়ির হলুদ পর্বটাও দেখতে থাকো।
দেখো এই যে আমাদের কোণে ফুলের গয়না পরে সেজে গুজে একদম রেডি গায়ে হলুদ পর্বের অনুষ্ঠানের জন্য। আর এখানে একটু ফটো সেশন চলছিল, তাই সবাই ফুল হাতে নিয়ে পুষ্পবৃষ্টি করছিল যাতে ফটোগুলো সুন্দর আসে। এইসব ফটোগুলোই তো সারা জীবনের সম্পত্তি মেয়েদের, কারণ এই সময়টা তো আর ফিরে পাওয়া যাবে না, এটা একদম স্মৃতির মণিকোঠায় থাকবে। কি বন্ধুরা, অসাধারণ মুহূর্ত না এটা? তো সেই জন্যই ক্যামেরা বন্দি করতে একদম আমিও পিছপা হয়নি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, মেয়ের গায়ে হলুদ পর্বের অনুষ্ঠানটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করতে চলেছি। একদম স্কিপ করো না কিন্তু, আর লাস্টে একটা চমক আছে বলেইছি, তাই লাস্ট অবধি তো তোমাদের দেখতেই হবে। চলো দেখতে থাকো ততক্ষণ। শেষের দিকে আর শেষ হতে না হতেই গায়ে হলুদ মাখানো নিয়ে পড়লো হুড়হুড়ি। তো একে একে করে সবাইকে দেখলাম মেয়ের মা হলুদ মাখিয়ে দিচ্ছে, আমিও বাদ যাইনি কিন্তু, দেখতেই পাবে। আর দেখো সবাইকে কি সুন্দর গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছেন উনি, বেশ দারুণ এনজয় করছিলাম ব্যাপারগুলো। আর এই যে দেখো আমাকেও হলুদ লাগিয়েছেন, তো আমিও বাদ পড়িনি কিন্তু। যাই হোক, আচ্ছা আর একটা কথা জিজ্ঞেস করি, আমাকে কেমন লাগছে সেটাই তোমাদের জিজ্ঞেস করা হয়নি, তো আমার এই চুড়িদার পরে লুকটা কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই হলদির পার্ট টুটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। ছেলে আর মেয়ের এরম একসাথে হলদি হওয়া তোমরা কি আগে কখনো কেউ দেখেছো? আমি ভাই এই ফার্স্ট টাইম দেখলাম, আর সেই কারণেই পুরো ব্যাপারটাই আমাদের ভীষণ ভালো লেগেছে। আর এই যে দেখো মেয়ের বাড়ির রিচুয়ালসের মধ্যে এই নিয়মটা ছিল যেটা আমি দেখিনি এর আগে, বেশ ভালো লাগলো, কী সুন্দর একটা খেলা খেলা মতন ব্যাপার, তো এই কারণে তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। বেশ সুন্দর, এরকম নিয়মও কারোর কাছে আছে কি না আমাকে জানিও, আমি এই নিয়মটা দেখিনি খুব একটা, তো এটাই প্রথম দেখলাম বলে ক্যামেরা বন্দি অবশ্যই করেছি আর তোমাদের সাথে সেটা শেয়ারও করলাম। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আমাকেও কেমন লাগছে সেটাও বলো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন বন্ধুরা, আর পুরোনো বন্ধুরা ফুল ওয়াচ করে আমাকে সাহায্য করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। চলো এবার ভিডিওটা দেখতে থাকো, এরপরে ধামাকাটা আসতে চলেছে। Three, two, one.
তাহলে এই ধামাকাদার আর কালারফুল এন্ট্রিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর এই যে একটা রিটার্ন গিফট আমরা পেয়েছিলাম, আমার বাবা যেহেতু ওই দাদার মামা হয় সেই জন্য স্পেশালি আমাদের হোটেল রুমেতেই এই গিফটগুলো দিয়ে গিয়েছিল। আদারওয়াইজ এই সরার যে গিফটটা, এটা রাত্রিবেলা সবাইকে রিটার্ন গিফট দেওয়া হয়েছিল। তো এই রিটার্ন গিফটটাও কেমন লাগলো তোমরা জানিও, আর ভিডিওটাও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। হাই, তো হালদি অনুষ্ঠানের পর খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছি হোটেল রুম। আমাদের এই রুমটা অ্যালট করেছে তো এটাতেই এসেছি। তো এসে অ্যাকচুয়ালি এতই টায়ার্ড ছিলাম আমরা সবাই, ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর ভিডিওটা এন্ড করা হয়নি। হলদি অনুষ্ঠানটা কীরকম লাগলো, ছেলে মেয়ে দুজনের হলদি একসাথে দেখলে যেটা সচরাচর দেখা যায় না, তো সেই রকমই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। নতুন যারা ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। সবচেয়ে বড় কথা, আমার ক্যামেরাতে মানে ফোনেতে চার্জ পুরো শেষ হয়ে গেছিলো, তাই আর লাস্ট কোনো ভিডিও নিতে পারিনি, খাওয়া দাওয়ার ভিডিও কিছু নেওয়া হয়নি, তাই ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। আর যদি বিয়ের ভিডিও কিছু নিতে পারি অবশ্যই তোমাদের সাথে নেক্সট পার্ট নিয়ে আসবো। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।